ভ্যাকসিনের সরবরাহ কম অথচ চাহিদা তুঙ্গে। হাসপাতালে হাসপাতালে টিকা নিতে ভিড় জমাচ্ছেন সকলে, এমনই ছবি দেখা যাচ্ছে একাধিক জায়গায়। টিকা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আরো একবার তেমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের দাসপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। টিকা পেতে সেখানেই রাত কাটাচ্ছেন অনেকে, বিছানাপত্র থেকে শুরু করে মশারি সব নিয়েই অনেকে পৌঁছে যাচ্ছেন হাসপাতালে। ভ্যাকসিন তো কালকে দিবে, এত রাতে কিন্তু উপায় নাই, প্রচন্ড ভিড়, প্রতিদিন আসি, দুদিন তিন দিন আসতেছি, সকালে আসতেছি, আমার একটু ব্যবসায়ী লোক আসি, ঘুরে যাচ্ছি, তো ভাবছি যে আজ রাত্রেই থাকবো, রাত থেকে সকালের দিকে ফার্স্টে নেওয়ার চেষ্টা করছি। এটা কোন জায়গা? এটা আপনার লালবাজার দাসপাড়া, লালবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আজকে এখানে আপনারা কতজন আসছেন? মোটামুটি আমরা 8-9 জন আছি, কেউ ঘুমায় আছে, কেউ লাইনে আছে। সারা রাত থাকবেন? হ্যাঁ থাকবো সারা রাত, আছে কি হবে। কাল তো রাত সকাল 10টার দিক অফিস খুলবে। হ্যাঁ থাকবো রাত, কেউ ঘুমাবো, কেউ থাকবো লাইনে, সবাই ইট পাটকেল দিয়ে রাখছে, অথচ আমরা লাইফে লাইনে দাঁড়াবো থাকবো, তো আমরা আগে পাবো আশা করি। যদি সকালে আছে কেউ আবার ঝগড়া লাগায় বা কিছু করে, আমরা সে দেখা যাবে, চিন্তা করা যাবে কি হয়। এর আগে গিয়েছিলাম, দিনের বেলা গেছিলাম, লক্ষ্মীপুর গেছিলাম, সেখানে তো লক্ষ্মীপুরের লোক ওখানে নিজেরা নিজস্ব লোক, অন্য নিজের অঞ্চল ছাড়া অন্য কাউকে কোনো অঞ্চলের লোক ঢুকতে দিচ্ছে না। ধনিয়া হোটেল সেম কেস, তো বিশেষ করে সময় পায়নি কোথাও, আজকে ভাবছি এখানেই রাত থাকবো, আর সকালে কালকে ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নিয়ে বাড়ি যাবেন, বাড়ি যাবো। তারা জানাচ্ছেন আগেও বেশ কয়েকবার ভ্যাকসিন নিতে লাইন দিয়েছেন তারা, তবে দীর্ঘক্ষণ লাইন দিয়েও মেলেনি ভ্যাকসিন, তাই এবার এই পথ বেছে নিয়েছেন তারা। আমরা এখানে থাকছি 2-4 দিন থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা আছি, দিনের বেলা আসার সময় ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, ঘুরে যাচ্ছি, তা আজকে ভাবছি আমরা এখানে থাকি, ভ্যাকসিনটা রাত কাল সকালে নিয়ে তারপরে বাড়ি যাবার ফেরার ইচ্ছা করেছি। বাড়ি কোথায়? বাড়ি দাসপাড়া। কত মানে কয়জন আছেন আপনারা? আমরা আছি এখানে 7-8 জন আছি, এখানে ভ্যাকসিনে 7-8 জন মিলে আমরা আছি, যে এখানে থাকি, কালকে ভ্যাকসিন নিয়ে একসাথে তারপরে বাড়ি যাবো। ভোর হতেই টিকা নিতে লাইনে দাঁড়াবেন মিঠু, রাজুরা। করোনা থেকে বাঁচার একমাত্র পথ করোনা টিকা, এই টিকা নিতেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।